আমাদের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামেই ভুল আছে। নামে কি ভুল আছে সেটা হচ্ছে, এটা সিকিউরিটি অ্যাক্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রাইমের কথা বলছে। এখানে অধিকাংশ কথাই আছে ক্রাইমের, বেইলেবল, নন বেইলেবল, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হচ্ছে নিরাপত্তা কার, নিরাপত্তা রাষ্ট্রের, নিরাপত্তা সরকারের, না নিরাপত্তা জনগণের। ডিজিটাল সিকিউরিটি বলতে আমরা বুঝি জনগণের নিরাপত্তা। তাহলে এখানে জনগণকে সামনে নিয়ে জনগণ সুরক্ষা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে নানা ধরনের ভুলভ্রান্তি আছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতায় সরকার কেন ভয় পায় এটা আমি বুঝি না, আমরা কেউ বুঝি না। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বাংলাদেশের বদনাম হয়েছে যথেষ্ট, এখনও হচ্ছে যতক্ষণ আমরা এটা মেরামত না করি। আমরা একটা জিনিস জোর দিয়েছি যে সারা বিশ্বে যেহেতু মত প্রকাশের স্বাধীনতাটাকে অনেক দেশেই আপনার ক্রিমিনালাইজেশন না করে এটাকে একটা সিভিল রং হিসেবে ধরা হচ্ছে, সেটা আমরা চিন্তা করতে পারি কিনা সিভিল রং হিসেবে ধরা। এবং হচ্ছে যে নন বেলেবল সেকশন, যেটা অজামিনযোগ্য ধারা, সেগুলোকে আসলে জামিনযোগ্য ধারা করা, কারণ এখানে ডিজিটাল এভিডেন্সের কথা যদি বলা হয় তাহলে ডিজিটাল এভিডেন্স থাকলে অবশ্যই আপনি অপরাধীকে ধরা সম্ভব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আগে ডিজিটাল এভিডেন্স নিয়ে দেন অপরাধীকে গ্রেফতার করা, এরকমভাবে চিন্তা করা যায় কিনা। এই ডিজিটাল নিরাপত্তা আইনটা শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত এবং রাষ্ট্রীয় যে ইম্পর্টেন্ট ব্যক্তি যারা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদেরকে নিয়ে যাতে কেউ কন্ট্রোল করতে না পারে, কোনো কিছু করতে না পারে, এই জন্যই হয়তো অনেকটা এই আইনে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে।